আজকের রাশিফল 5ই আগস্ট 2021। বৃহস্পতিবার, তিথি কৃষ্ণ দ্বাদশী, জন্মরাশি হলো বৃষ, সূর্যোদয় সকাল 5টা 12 এবং সূর্যাস্ত বিকেল 6টা 12। মেষ রাশি রাশিফল। আজ প্রিয়জনের চিকিৎসার জন্য অর্থ ব্যয় হবে, পরিবারে আর্থিক অনটন দেখা দিতে পারে, উচ্চ বিদ্যার্থীদের সামনে বিশাল সুযোগ আসতে চলেছে, আজ অকারণে মনে ভয়ের সৃষ্টি হতে পারে, বাড়তি সতর্কতার আজ প্রয়োজন রয়েছে, মনোরম জায়গায় বেড়াতে যাওয়ার পরিকল্পনা হতে পারে, স্ত্রীর সাথে মনোমালিন্য কেটে যাবে, সকলে মিলে আজ সুখ উপভোগ করবেন, আপনি আজ হালকা বোধ করলে উপভোগ করা সঠিক মেজাজে থাকবেন, বাচ্চাদের সাথে সময় কাটানো গুরুত্বপূর্ণ হবে, আজ আপনি স্ত্রীর মধ্য দিয়ে জীবনে সমস্ত কষ্ট ভুলে যাবেন, অসম্পূর্ণ কাজগুলি আজ আপনি শেষ করতে পারেন, আজকের ভাগ্য সংখ্যা হলো 3। বৃষ রাশি রাশিফল। ঘরে কাজ করার সময় বিশেষ যত্ন নিন, কাজের জিনিসে অসাবধান ব্যবহারে আপনি কিছু সমস্যায় পড়তে পারেন, আজ আপনি অর্থ সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে পারেন, বাচ্চারা আপনার প্রত্যাশা মাফিক ফল করে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করবে, আজ আপনি খারাপ সময়ে খারাপ কোনো কাজ করতে পারেন, আজ আপনি স্ত্রীর সঙ্গে জীবনের শ্রেষ্ঠ দিন কাটাবেন, আজ অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন, যে কোনো প্রতিযোগিতামূলক কাজে জেতার আশা রাখতে পারেন, কর্মস্থানে নিজের ভুল শোধরানোর জন্য মিথ্যার আশ্রয় নিতে হবে, স্বামী স্ত্রীর মধ্যে রুক্ষতা একটু বাড়তে পারে, কারোর সঙ্গে বিশেষ আলোচনা থাকলে আজই সেরে ফেলুন, শারীরিক দুর্বলতার আশঙ্কা রয়েছে, বিদ্যার্থীদের সামনে ভালো কিছু করে দেখানোর সুযোগ আসতে চলেছে, আজকের ভাগ্য সংখ্যা হলো 3। মিথুন রাশির রাশিফল। আজ বুদ্ধি স্থির রেখে বিশেষ কোনো কাজের দিকে পা বাড়ানোই ভালো হবে, চাকরিজীবীদের পদোন্নতির যোগ রয়েছে, শারীরিক স্বাস্থ্য আজ ভালোই থাকবে, কোনো কাজে বাড়তি সুযোগ আসতে পারে, আজ কিছু দান করে আনন্দ পাবেন, তৃতীয় কারোর জন্য সংসারে অশান্তি হতে পারে, শিক্ষক শিক্ষিকাদের জন্য সময়টা খুব শুভ, উঁচু জায়গা থেকে পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, আপনি পরিস্থিতি সামলানোর ফলে আপনার উদ্বেগে সৃষ্টি হবে, আপনি সম্ভবত বুঝতে পারবেন যে এটি সাবানের বুদবুদের মতন, সবই ভিত্তিহীন, যা সাহসে প্রথম স্পর্শেই ধসে গেছে, আজকে করা বিনিয়োগ আপনার সমৃদ্ধি এবং আর্থিক নিরাপত্তা বাড়িয়ে তুলবে, যদি আপনি গৃহস্থালী কাজগুলি উপেক্ষা করেন, আপনি যার সাথে থাকেন তিনি বিরক্তিকর হবেন, ব্যক্তিগত সহায়তা আপনার সম্পর্ককে উন্নত করবে, কর এবং বীমা সংক্রান্ত বিষয়গুলিতে কিছু নজর দেওয়ার প্রয়োজন হবে, আজকের ভাগ্য সংখ্যা হলো 1। কর্কট রাশি রাশিফল। বেশি তেল মশলাযুক্ত খাবার আজ এড়িয়ে চলুন, অর্থ সংক্রান্ত সমস্যার মোকাবিলা করতে হতে পারে, বাচ্চাদের পড়াশোনা এবং ভবিষ্যৎ পরিকল্পনায় মনোযোগী হওয়ার দরকার রয়েছে, আজ সহকর্মীর মিষ্টি কথায় ভুলবেন না, বন্ধুকে আজ ভরসা করতে পারেন, পুরনো দিনের কোনো ঝামেলা মিটে যেতে পারে, আজ সারাদিন কর্মে একটু আলস্য থাকবে, দীর্ঘমেয়াদী কোনো কাজ তাড়াতাড়ি সেরে ফেলুন, সেবামূলক কাজে মনে শান্তি পাবেন, আজ আপনি কারো অপবাদে শিকার হতে পারেন, আজকের ভাগ্য সংখ্যা হলো 4। সিংহ রাশি রাশিফল। আজ কারোর উপকার করে নিজেকে অপমানিত হতে হবে, নতুন বাড়ি তৈরির জন্য শুভ সময়, দাম্পত্য সুখ বজায় থাকবে, সন্তানের ভাগ্যের ওপর নির্ভর করে কিছু অর্থ উপার্জন করতে পারেন, বাড়িতে বয়স্ক মানুষদের প্রতি বিশেষ নজর দিন, দামি কিছু জিনিস হারিয়ে যেতে পারে, স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হওয়ার যোগ রয়েছে, প্রতিবাদী মানসিকতা মন থেকে ঝেড়ে ফেলুন, না হলে বিপদ হতে পারে, মানসিক স্বচ্ছতা বজায় রাখার জন্য বিভ্রান্তি এবং হতাশা এড়িয়ে চলুন, বাড়ির কাজ ক্লান্তিকর, যার বড় কারণ মানসিক দুশ্চিন্তা, সঙ্গী সমালোচনা করা পরিত্যাগ করুন, কোনো নতুন কাজ শুরু করার আগে আপনার সেই ব্যাপারে অভিজ্ঞ লোকদের সাথে কথা বলার দরকার রয়েছে, যদি আজ আপনার কাছে সময় থাকে তাহলে অভিজ্ঞ ব্যক্তির সাথে দেখা করুন, আজ প্রয়োজনের সময় জীবনসঙ্গী নিয়ে গুরুত্ব নাও দিতে পারেন, আজকের ভাগ্য সংখ্যা হলো 3। কন্যা রাশি রাশিফল। আপনার কাজ করে দেবার জন্য অন্যকে চাপ দেবেন না বা বাধ্য করবেন না, অন্যের চাহিদা এবং আগ্রহের প্রতি খেয়াল রাখুন, এতে আপনি সুখ লাভ করবেন, আজ কাউকে ঋণ দেবেন না, আজ আপনার ধৈর্য সীমিত হবে, এই ব্যাপারে যত্ন নিন, কারণ রূঢ় বা অসামঞ্জস্য শব্দ চারপাশের মানুষের মন খারাপ করতে পারে, আপনি রোম্যান্টিক স্পর্শ অনুভব করবেন, প্রেম তার শ্রেষ্ঠ জায়গায় আজ পৌঁছাবে,
আপনি আপনার সঙ্গীর সাথে মানসিক বন্ড অনুভব করতে পারবেন। আজ সন্তানের পরীক্ষার ফল ভালো হবে না, শরীরে আজ দুর্বলতা আসতে পারে, সামাজিক কোনো কারণে বিরত দেখানোর সুযোগ পাবেন, দূরের কোনো আত্মীয়ের অসুস্থতার খবর পেতে পারেন, কর্মস্থানে উদাসীন ভাব আপনার ক্ষতি করবে, শারীরিক ব্যথা বেদনা আজ একটু বাড়বে, দীর্ঘমেয়াদী কোনো রোগে তাড়াতাড়ি চিকিৎসা করুন। আজকের ভাগ্য সংখ্যা হলো 1। তুলা রাশির রাশিফল। আজ পুরানো কোনো ভ্রমণ পরিকল্পনা বাতিল হবে, প্রেমের জ্বর ছেড়ে যাবে, খরচের দিকে আজ একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে, শরীরে রোগের উপদ্রব বাড়তে পারে, স্ত্রীর সাথে মতবিরোধ কেটে যাবে, সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে, ভাই বোনের সাথে হঠাৎ কোনো ঝামেলা হতে পারে, আপনার ব্যক্তিত্ব সুগন্ধির মতন কাজ করবে, আজ অর্থ হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে, আপনার পরিবারের প্রতি সঠিক সময় দিন, তাদেরকে বুঝতে দিন যে আপনি তাদের জন্য কতটা কেয়ার করেন, আপনার ভালো সময় তাদের সাথে কাটান, অভিযোগ করার কোনো সুযোগ দেবেন না, আজ প্রেমের জীবন বিতর্কিত হতে পারে, পরনিন্দা এবং কুৎসা থেকে দূরে থাকুন, আপনার স্ত্রী আজ তার বন্ধুর সাথে বেশি ব্যস্ত থাকতে পারেন যা আপনাকে হতাশ করবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 3। বৃশ্চিক রাশির রাশিফল। স্বাস্থ্যের দিকটা আর একটু বেশি নজর দেওয়ার প্রয়োজন রয়েছে, অতীতের বিনিয়োগ থেকে অর্থ উপার্জন করতে পারবেন, আপনি আপনার বন্ধুদের সাথে সুন্দর সময় কাটাবেন, দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোক না কেন বেলা বাড়ার সাথে সাথে আপনি ফল পেতে থাকবেন, দিনের শেষে আপনি নিজের জন্য সময় পেয়ে যাবেন, আপনি কোনো কাছের মানুষের কাছে দেখা করে এই সময় সঠিক ব্যবহার করতে পারবেন, আজ আপনার স্ত্রী খুব আত্মকেন্দ্রিক হতে পারেন, আজ মামলায় জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে, স্নেহভাজন কারোর সাথে ঝামেলা বাঁধতে পারে, প্রেমে নতুন মোড় আসতে পারে, ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভালো সময় এসেছে, বাড়িতে অতিথি আগমনের যোগ আছে, গঠনমূলক কোনো কাজে চিন্তাভাবনা করতে পারে, ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত আসবে, বাড়িতে কোনো কিছু আসতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 5। ধনুরাশির রাশিফল। আজ সম্পত্তি কেনাবেচার জন্য শুভ সময়, যানবাহনে চলার সময় অতিরিক্ত সতর্ক থাকুন, আজ অর্থ উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি থাকবে, সারাদিন সাংসারিক শান্তি বজায় থাকবে, অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, সন্তানদের নিয়ে চিন্তা থাকবে, নতুন কোনো ব্যবসার কথা ভাবতে পারেন, আপনার ওজনের উপর নজর রাখুন, বেশি খাওয়া দাওয়াকে প্রশ্রয় দেবেন না, আপনি যদি বেড়াতে যান তবে আপনার মূল্যবান জিনিসপত্র সম্পর্কে যত্ন রাখুন, দিনটির পরের ভাগে অপ্রত্যাশিত সুসংবাদ পুরো পরিবারের জন্য খুশি এবং উচ্ছলতা আনবে, উৎসাহময় দিন যেহেতু আপনি আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে পুরস্কার পেতে পারেন, সামাজিক কাজে আকৃষ্ট হবেন, ধ্যান এবং যোগব্যায়াম আপনাকে মানসিকভাবে শক্তিশালী করবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 2। মকর রাশির রাশিফল। এমন ক্রিয়াকলাপে নিজেকে নিয়োজিত করুন যা আপনাকে শান্ত রাখতে সাহায্য করবে, নিজেকে পরিচর্যা করা এবং যা আপনি সবথেকে বেশি উপভোগ করেন তা করার জন্য দুর্দান্ত দিন, সফর করার পক্ষে দিনটি ভালো নয়, আজ আপনি খারাপ কোনো খবর পেতে পারেন, আজ কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন, শরীরের কোনো অংশে খুব ব্যথা সৃষ্টি হতে পারে, কিছু কেনাবেচার জন্য খরচ হবে, আজ সারাদিন প্রচুর পরিশ্রম হতে পারে, আজ বাড়িতে মাথা খুব ঠান্ডা রেখে চলতে হবে, পরিস্থিতির বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে, আর্থিক টানাপোড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে, বন্ধুর সাথে সুসম্পর্ক বজায় থাকবে, প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন, জলপথে বিপদের আশঙ্কা রয়েছে। আজকের ভাগ্য সংখ্যা হলো 2। কুম্ভ রাশির রাশিফল। আজ নতুন কোনো কাজে সন্ধান হতে পারে, সন্তানের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, আজ কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ায় মনে কষ্ট হবে, গুরুজনের সাথে মতবিরোধ হতে পারে, সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলে যাবে, পরিশ্রমের ফল ভালো হবে, অতিরিক্ত পরিশ্রমের ফলে শারীরিক কষ্ট হতে পারে, আপনার অসাধারণ মেধা ক্ষমতা আপনার অক্ষমতাকে জয় করতে সাহায্য করবে, শুধুমাত্র ইতিবাচক চিন্তার মাধ্যমে আপনি আপনার সমস্যার সমাধান করতে পারবেন, আপনি পরিবারের সদস্য ও বন্ধুদের সাথে সময় কাটাতে উল্লেখযোগ্য সময় পাবেন, আপনার সময়ে সঠিক ব্যবহার করার দরকার রয়েছে, আপনার স্ত্রী সত্যি আপনার জন্য দেবদূতের মতন হবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 9। মীনরাশির রাশিফল। আপনি আজ খুব সক্রিয় থাকবেন, আপনার স্বাস্থ্য আজ আপনাকে পুরোপুরি সমর্থন করবে,
অবিলম্বে বাড়ির চারপাশ পরিষ্কার করার দরকার রয়েছে। বন্ধুত্ব প্রগাঢ় হওয়ার সাথে সাথে প্রেম আপনার পথে আসবে। আজ সহকারীর সাথে কিছু বিরোধ মাথাচাড়া দিয়ে উঠতে পারে। আজ কারোর প্ররোচনায় পা দেবেন না, পারিবারিক অশান্তি মিটে যাবে। অতিরিক্ত কথায় ঝামেলা সৃষ্টি হতে পারে, প্রেমের দিকে খুব সতর্ক থাকতে হবে। প্রতারিত হওয়ার যোগ রয়েছে, আপনার মনের কথা বলার জন্য সঠিক মানুষটিকে পাবেন। গুরুজনের পরামর্শ মেনে চলুন, বাড়িতে চুরি হতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 6। ভালো থাকুন, সুস্থ থাকুন।